মাই চ্যানেল মৌসুমীর গার্ডেনিং টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে প্ল্যান্টটি নিয়ে আলোচনা করতে চলেছি সেই প্ল্যান্টটি সবারই পছন্দের একটি ফুলের গাছ। তো সেই ফুল খুবই সুন্দর, যেমন দেখতে তার তেমনি রূপ, গন্ধ এবং কালার। তো হোয়াইট কালারের বা সাদা কালারের এই ফুলটা হয়। তো থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন কি গাছের কাটিং থেকে চারা তৈরি করব। তো বেল ফুলের এই সুন্দর গাছটার কাটিং থেকে চারা কিভাবে তৈরি করতে হয় এবং সেটার সাকসেস রেটটাও আমি দেখাবো। তো মৌসুমীর গার্ডেনিং টিপস চ্যানেলের সাথে আপনারা যদি যুক্ত এখনো না হয়ে থাকেন, তাহলে বলবো মৌসুমীর গার্ডেনিং চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে সব রকম গাছের সম্বন্ধে নোটিফিকেশন আপনারা সব থেকে আগে পেয়ে যাবেন। আর এই মৌসুমীর গার্ডেনিং টিপস চ্যানেল ছাড়াও রয়েছে আমার মৌসুমীর ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল, মৌসুমীর ফুড ম্যাজিক চ্যানেল। আর ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে আমাকে মৌসুমীর ইনস্টা লিখে সার্চ করলে পাবেন। আর যদি আপনারা আমাকে মজ অ্যাপ্লিকেশনেও দেখতে চান, তাহলে মৌসুমীর ডায়েরি অ্যান্ড ব্লগ নামে লিখলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আজকে দেখুন এই সুন্দর গাছটি, এটা হচ্ছে বেলি প্ল্যান্ট, দেখতেই পাচ্ছেন কত ফ্রেশ একটি গাছ। তো এই গাছটাও কিন্তু আমি কিভাবে গ্রো করেছি স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। তো পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখতে থাকবেন, তাহলে বুঝতে পারবেন। তো কত সুন্দর দেখতে পাচ্ছেন, একদম ঝোপালো হয়ে এটা কিন্তু সুন্দর গ্রো করেছে এবং এটা কাটিং থেকেই চারা তৈরি করা। এবং এখানে দেখুন ছোট ছোট কিন্তু ফুলও এসেছে, দেখতে পাচ্ছেন, এই দেখুন দেখতে পাচ্ছেন কুড়ি এসছে। তো এই কাটিং থেকে কিভাবে চারা তৈরি করব এবং তার মানে শেষ পর্যায়ে কীরকম অবস্থা আমি সবটাই দেখাবো। তো আমি এই কাটিং থেকে চারা তৈরি করবার জন্য নিয়ে নিয়েছি একটি মাত্র কাটিং। তো কাটিংটার যে নোড এরিয়া আমি আগে দেখিয়ে দিচ্ছি, নোড এরিয়াটা হচ্ছে এই যে একটু উঁচু মতো বা গিট মতো অংশটা থাকে, তো এইটা হচ্ছে নোড এরিয়া, যেখান থেকে কিনা ডাল পাতা বা শাখা বেরোয়, এটাও হচ্ছে নোড এরিয়া। এইখানে সবটাই আপনারা কাছে দেখতে পাবেন, এই একটা নোড এরিয়া একটু উঁচু মতো, এইটা একটা নোড এরিয়া। তো এর মধ্যে জায়গাগুলো কিন্তু মাটিতে বুনলে কখনোই চারা গাছ তৈরি হবে না। তো যখনই মাটির মধ্যে বুনতে হবে তখনই এই নোড এরিয়াটা এরকম এক ইঞ্চি মতো নিচে দাবিয়ে দিতে হবে। তো আজকে সেই কাটিং থেকে চারাটা দেখাবো এবং এই কাটিং থেকে চারা তৈরি করা কিভাবে সহজভাবে হয় দেখাবো। তো আমি একদম মানে সিম্পল একটা ছোট্ট কাটিং নিয়েছি, একদম খয়েরি কালারেরও নয়, একদম সবুজও নয়, একদম মাঝামাঝি। তো হালকা সবুজ আর হালকা খয়েরির মিশ্রণে কিন্তু কাটিংটা একটা ছোট মাথার দিকে নিয়েছে। তো এই কাটিং থেকে চারাটা তৈরি করার আগে দেখুন আমি গ্লাসের মধ্যে এটাকে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম। গাছ থেকে কাটিংটা সংগ্রহ করবার সময় আমি কিন্তু এই যে গাছটা দেখছেন, এই গাছের থেকে আমি কাটিং সংগ্রহ করেছি, এই গাছের থেকে আমি কাটিং সংগ্রহ করেছি। তো এই ছোট্ট কাটিংটা থেকে আমি চারা দেখাবো। তো তার আগে কাটিং সংগ্রহ করবার সময় অলওয়েজ মনে রাখতে হবে যে কাটিংটায় কিন্তু এমনি যতক্ষণ না মাটিতে আমরা তাকে বুনছি ততক্ষণ কিন্তু বাইরে এইভাবে মেঝেতে ফেলে রাখা যাবে না। তো তাকে এরকম গ্লাসের মধ্যে জল নিয়েছি, তো এইটা কিন্তু প্লেন জল নয়, দেখুন এই জলটার মধ্যে আমি রুটিন হরমোন হিসেবে যেটা দিয়ে দিয়েছি সেটা হচ্ছে এইভাবে কলার খোসা। তো কলার খোসা পটাশিয়ামের সোর্স, তো এই কলার খোসা কিন্তু খুবই একটা রুটিন হরমোনের কাজ করে। তো আপনারা চাইলে অ্যালোভেরা জেল দিতে পারেন বা দারচিনি গুঁড়ো দিতে পারেন, হলুদ দিতে পারেন, অনেক এগুলো হচ্ছে বাড়িতে যে রুটিন হরমোন সেটা, আর দোকান থেকে আপনাদের কাছে যদি থেকে থাকে আপনারা সেটা ইউজ করতে পারেন। তো আর এর মধ্যে অবশ্যই রয়েছে দেখুন একটু রেডিশ কালার রয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম টমেটোর রস। তো টমেটোর রসটাও খুব ভালো রুটিন হরমোনের কাজ করে। তো আমি যতক্ষণ না কাটিংটাকে বুনছিলাম ততক্ষণ কিন্তু আমি এই কলা আর টমেটোর রসের মধ্যে আর অল্প একটু হলুদ দিয়ে আমি এই মিশ্রণটা দেখুন জলটা কী কালার এসেছে, এই জলটার মধ্যে কিন্তু আমি কাটিংটাকে ডুবিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা। এবার আমি এই কাটিংটা বুনব। তো তার জন্যে কাটিংটা এইভাবে আমি রেখে দিলাম, এইবার তার জন্য আমি এরকম একটা ছোট্ট গ্রো ব্যাগ নিয়েছি।
আপনাদের কাছে যে কোনো রকমের পট থাকলে আপনারা করতে পারেন। তো আপনাদের কাছে যদি ধরুন এই রকম কোনো পট থাকে, যে ধরুন মানে ডিসপোজাল, যেগুলো ছোট ছোট গ্লাস হতে পারে, ডিসপোজাল গ্লাসে যে আমরা জল খাই অনুষ্ঠান বাড়িতে, তো সেই রকম যে ডিসপোজাল গ্লাসে আপনারা বুনতে পারেন, বা এই যে মিষ্টি বাড়িতে আসে এরকম কন্টেনারগুলো আমরা অনেক সময় ফেলে দিই, কিন্তু আমি এগুলো জমিয়ে রেখে আমি কিন্তু এগুলো কাটিং থেকে চারা তৈরির কাজে ইউজ করি। তো এরকম জায়গাতেও আপনারা কিন্তু করতে পারেন। তো আজকে আমি এই গ্রো ব্যাগ আমার কাছে ছিল, তো এই গ্রো ব্যাগে কিন্তু কাটিং তৈরি করলে খুব ভালো হয়, কারণ গ্রো ব্যাগের মধ্যে ছোট ছোট করে এখানে হোল কড়াই থাকে অনেকগুলো, তলার দিকেও হোল রয়েছে, ধারেও হোল রয়েছে, যাতে এক্সেস জলটা বেরিয়ে যেতে পারে। তো এখানে আমি একদম গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি, আমার পুরনো মাটি যেটার মধ্যে আমার সার অলরেডি দেওয়া ছিল, নতুন করে কিন্তু কোনো সার আমি অ্যাড করিনি কাটিং থেকে চারা তৈরি করার জন্য। তো এই মাটিটা একদম নর্মাল, দেখুন ঝুরঝুরে মাটি, দেখতেই পাচ্ছেন একদম ঝুরঝুরে গার্ডেন সয়েল। তো সেই সয়েলটাই আমি নিয়ে নিয়েছি, আর আমার এখানে লাগবে জল। তো এইটা দিয়ে প্রথমেই আমি যেটা করবো সেটা হচ্ছে জল দিয়ে এই যেটা মাটিটা সেটাকে আমি ভালো করে ভরপুর জল দিয়ে দেব, যাতে এক্সেস জলটা কিন্তু তলা দিয়ে নিচে বেরিয়ে যেতে পারে, কারণ তলা দিয়ে এক্সেস বেরিয়ে গেলে তবে পুরো মাটিটা ভিজে যাবে এবং এক্সেস জলটা বেরিয়ে যাওয়ার পরে যে এয়ার পকেটগুলো রয়েছে সেই এয়ার পকেটগুলো কিন্তু চলে যাবে, আর তার জন্যে কিন্তু কাটিংটা ভালোভাবে সার্ভাইভ করতে পারবে। তো এখানে ভালোভাবে একটুখানি এরকম ছাকিয়ে নিতে হবে, কারণ ভেতরে ভেতরে এয়ার পকেট থাকলে পরে কিন্তু কাটিংটের জায়গাটায় যদি ফাঁকা থেকে থাকে বা মাটি না থাকে, ওই জায়গাটা ফাঁকা থাকে, তাহলে কিন্তু ওইখান থেকেই কিন্তু ফাঙ্গাস লাগবে বা ওইখান থেকেই কিন্তু ইনফেকশন হয়ে গিয়ে গাছটা মারা যাবে। তো এইখানে দেখুন আমি যে মাটিটাকে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু আমি এইভাবে একটুখানি জলটাকে বসিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এক্সেস জলটা কিন্তু এই গামলাটার মধ্যে দেখতেই পাচ্ছেন বেরিয়ে গেছে। তো এবার যেটা করতে হবে, এইখানে তো অলরেডি আমার রুটিন হরমোন যেটা বাড়িতে তৈরি করেছি এটার মধ্যে দেওয়াই ছিল, এবার এটাকে সিম্পলি বসিয়ে দিতে হবে। তো এই যে নোড এরিয়াটা রয়েছে, দেখে নিন নোড এরিয়াটা, এই জায়গাটা আমি এতটুকু মতো বুনে দেব। তো আমি এই একদম মিডিল বরাবর এখানে বুনে দিলাম। আর কিচ্ছু হবে করতে হবে না, জাস্ট এই জায়গাটা একটু চেপে চেপে দিতে হবে, যাতে পুরো মাটিটা গাছটাকে একদম ধরে নেয়। তাহলে সুন্দরভাবে মাটিটা যদি গাছটাকে ধরতে পারে, তাহলেই কিন্তু ওই গাছের কাটিংটা থেকে, শিকড় থেকে কিন্তু চারাটা তৈরি হয়ে যাবে। তো এই দেখুন প্রসেস, তো দেখতেই পাচ্ছেন একদম এই গ্রো ব্যাগের মধ্যে আমি এটাকে দিয়ে দিয়েছি। তো এইখানে দেখুন এই দুটো ডাল দেখতেই পাচ্ছেন, এখানে হচ্ছে নোড, এখানেও একটা নোড এরিয়া আছে, এই দুটো ডাল কিন্তু আমি কাটিং হিসেবে বসিয়ে দিলাম। এবার এটাকে একটু সেমি শেড এরিয়ায় রাখতে হবে, যেখানে সারাদিনের একটু মানে যে বাতাসটা বা হাও রোদটা যেটা ছেঁকে আসে, কোনো রকম বেশি রোদ লাগানো যাবে না, বাড়ির জানলায় দিতে পারেন বা ব্যালকনিতে রাখতে পারেন, বা যেখানে সেমি শেড থাকবে সেই জায়গায় রাখতে হবে, নইলে কিন্তু পাতা এবং কাণ্ডটা শুকিয়ে গিয়ে কিন্তু চারাটা হবে না। আরও একটি কথা মাথায় রাখতে হবে, এই চারাটা তৈরি করবার কিছু দিন মানে মিনিমাম 15-20 দিন কিন্তু এইটা একদম কোনো এরকম তুলে তুলে বারবার দেখা যাবে না যে কাটিংটা আদৌ রেডি হলো কি হলো না। কাটিং রেডি হয়েছে কি না বোঝবার দুটো তিনটে উপায় আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে কাণ্ডটা যে সবুজ রয়েছে, দেখে নিন আমি সামনে থেকে আবারও দেখিয়ে দিচ্ছি, কাণ্ডটা যে দেখুন একদম গ্রিন রয়েছে, এই গ্রিনটা থাকবে এবং পাতাগুলো অনেক সময় সবুজ থেকেও যায় গাছে, পড়ে না, আবার কোনো সময় কিন্তু ইয়েলো হয়ে ঝরে পড়ে। এর মানে কিন্তু এইটা না যে কাটিং থেকে চারাটা হলো না, এর মানে এটাই, যদি হলুদ হয়ে পাতা ঝরে যায় তার মানে বুঝতে হবে গ্রিন, যদি মানে কাণ্ডটা গ্রিন থাকে অথচ পাতাটা হয়ে পড়ে গেল, সেক্ষেত্রে তল মানে শিকড়ের যে গজাতে শুরু করেছে সেটা কিন্তু একটা সিমটম। তো এখানে এরকম করে দিয়ে আমি এরকম সেমি শেডের এরিয়ায় কিন্তু আমি রেখে দিলাম প্রায় 45 দিন মতো। আপনারা যে কদিন রাখতে পারবেন রাখবেন, তবে অবশ্যই এটা মাথায় রাখতে হবে ওপরের সারফেস, যেটা ওপরের সারফেসের মাটি যদি শুকিয়ে আসে তাহলে এতে একটু জল দিতে হবে বা ওয়াটার স্প্রে করে দিতে হবে। তবে বেলফুল গাছ কিন্তু একটু মানে ওয়াটার ভালোবাসে, কিন্তু ওভার ওয়াটার নয়, মানে যেন সগই না থাকে এটা, এটা কিন্তু খুব মানে নরমভাবে থাকবে,
এবং মাটিটা নরম থাকবে, ওপরে সারফেসটা যদি শুকনো হয়ে যায়, মনে হয় যে প্রচণ্ড শুকনো লাগে, তাহলে জল দেবেন। বেশি হয়তো ভেতরে ভেজা রয়েছে, ওপরে শুকনো, তাহলে জল দেওয়ার প্রয়োজন নেই, সেক্ষেত্রে কিন্তু গোড়াটা পচেই মরে যাবে। তো আমি এখন এটাকে সেজি এতে রেখে দিচ্ছি। এটা যেটি এটা যেহেতু আমার মানে ঘরের একটা সাইড যেখানে কিন্তু মানে ব্যালকনি থেকে হালকা ছাওয়াটা আসে, এইখানে এবার আমি কিন্তু কিছুদিন এটাকে রাখবো। তারপর আমি 45 দিন পর ফিরে এসে দেখাবো যে এইটার কি স্ট্যাটাস। তো চলুন এখন কিছুদিন ওয়েট করি, তারপর আপনাদেরকে ফিরে আসছি। তো দেখুন এরই মধ্যে কিন্তু আমার এখানে অনেকগুলি ছোট ছোট শাখা বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি। এই সেই গাছটা যেটা গ্রো বাগে আমি গ্রো করলাম। তো এইখানে এই যে কাণ্ডটা, যেটা মোটা কাণ্ডটা, দুটো কাণ্ড ছিল আপনারা দেখেছিলেন, সেই দুটো কাণ্ড কিন্তু আস্তে আস্তে বেড়ে কিন্তু অনেকগুলো কাণ্ড আকার নিয়েছে, এবং প্রতিটা কাণ্ডে কিন্তু ছোট্ট ছোট্ট কিন্তু কুড়ি এসছে, দেখতে পাচ্ছেন, ছোট ছোট কিন্তু কুড়িয়ে এসে গিয়েছে। তো আপনাদের কিন্তু একদম আপডেট দেখিয়ে দিলাম যে কাণ্ড থেকে কিভাবে চারাটা। তো একটা সিঙ্গেল কাণ্ড থেকে দুটো ডাল এখানে প্রথমে বেরিয়েছিল, তারপর ছোট ছোট অনেকগুলো, দেখুন এখনও কিন্তু এখান দিয়ে কাণ্ড ছোট ছোট কিন্তু বেরিয়েই চলেছে, দেখতে পাচ্ছেন কচি কচি কাণ্ড, আর মাথায় ছোট ছোট কিন্তু ফুল এসে গেছে। যেহেতু কাটিং থেকে চারা তৈরি, সেই জন্য এর একটা সুবিধা হলো যে একটা প্রাপ্তবয়স্ক গাছের কাটিং থেকে যদি আমরা চারা করি, তাহলে খুব সহজেই খুব কম দিনের মধ্যে শিকড়টা তৈরি হয়ে যাওয়ার পরেই কিন্তু গাছে আস্তে আস্তে ফুল আসতে শুরু করে। তো এই গাছটাও আমার খুব বেশি দিনের নয়, এই গাছটা দেখুন সুন্দর ফুল এসে গিয়েছে, আর এই গাছটাও খুব দারুণভাবে কিন্তু গ্রো করছে। তো এইবার এই গাছটাকে আমি আরও কিছুদিন এইখানেই রাখবো, রাখার পর আমি এইখানে আস্তে আস্তে কিন্তু এটাকে পরে আমি টবে রিপোর্ট করব। তো তার আগে দেখাই যে এইখানে যেহেতু এই কদিন হয়ে গেছে, তো ভালো মতো শিকড় কিন্তু এতে গজিয়েছে, এবং এইখানে যে শিকড়টা গজে দেখুন তলার দিকেও কিন্তু অলরেডি শিকড় বেরিয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, এই দেখুন এখানে শিকড় রয়েছে, এই তলার দিকেও কিন্তু শিকড় রয়েছে, আর এই এইখানে এখানে দেখুন শিকড় একটু 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 বেরিয়ে রয়েছে। আর বেশি যদি তলার দিকে শিকড় চলে যায় এবং সেটা আর বাড়তে না পারে, তখন কিন্তু শিকড় ওপরের দিকে উঠতে থাকে, দেখুন শিকড় কিন্তু ওপরের দিকে কিন্তু চলে এসছে, তার মানে এবার এটা কিন্তু রিপোর্ট করার টাইম এসে গেছে, আর এটা গ্রো ব্যাকে রাখা যাবে না, এটাকে এবারে এরকম একটি মানে এই সাইজের যে টবগুলো হয়, মানে ছোটোর থেকে একটু বড় সাইজের, এই সাইজের টবে কিন্তু এটাকে রিপোর্ট করব। তো এই রিপোর্টের ভিডিও আমি আরও একদিন নেক্সট সময় করব, কিভাবে এটা রিপোর্ট করব, তো সেই ভিডিও থাকবে। তবে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, আর অবশ্যই আমাকে জানাবেন যে আর নেক্সট কোন গাছের ভিডিও আপনাদের দেব। আর বেলফুল গাছের পরিচর্যা সম্বন্ধে জানতে গেলে বা কি ম্যাজিক সার দিলে পরে এই গাছের গ্রোটা দারুণভাবে হবে, সেটা জানতে হলে আমাকে কমেন্ট করে লিখবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, আমি আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলের সব কটা ভিডিও দেখে নেবেন, আর অলরেডি বেলফুল গাছের ভিডিও কিন্তু চ্যানেলে আমার আগেও ছিল, আরও একবার আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই এটা হচ্ছে শুধু বেল ফুলের গাছের পরিচর্যা আমি নেক্সট একটা ভিডিওতে দিয়ে দেবো। তো আজকের জন্য এটুকুই, টাটা বন্ধুরা।